হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো টমেটো দিয়ে বাটা মাছের কারি। তার জন্য মাছগুলো আমি ভেজে নিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি সর্ষে, আর মশলার জন্য লাগবে হলো নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর আমি এটা সর্ষে তেল দিয়ে বানাবো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে সর্ষের তেল দিয়েছি, গরম হয়ে গেছে, এখন ফোড়ন দিচ্ছি সর্ষে। সর্ষেটা ফোড়ন দেওয়ার পরে, সর্ষেটা হওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, নুন দিয়ে আবার ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে দেব। তারপর দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা একটু বেশিই লাগবে, 3টে মতো টমেটো দিয়েছি আমি। টমেটোটা দিয়ে আবার ভালো করে মিলিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে। টমেটোটা হয়ে গেছে, তারপরে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি। আমি বেশি জল দেবো না, এটা এটা মাখা মাছটা একটু মাখা মাখা হবে। জল দিয়ে আবার ভালো করে মিক্স করে দিয়েছি। গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি 4 সেকেন্ডের মতো আমি একটু হতে দেব মাছটাকে। হয়ে গেছে মাছটা আমার, এখন আমি ঢেকে দিয়েছি, ঢেকে 5 মিনিটের জন্য ঢেকে সার্ভ করেছি আমার বাটা মাছের কারি টমেটো দিয়ে। হেভি টেস্টি হয় খেতে।